রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে বাংলাদেশ, ঘোষণা প্রধানমন্ত্রীর। মিয়ানমারের উপর চাপ সৃষ্টির তাগিদ, উখিয়ায় শরণার্থী শিবির পরিদর্শন। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে মিয়ানমার, হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন। রাখাইন নিয়ে বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। রাজধানীর গাজীপাড়ায় বাস চাপায় স্কুলছাত্রী নিহত, বাসে আগুন, সড়ক অবরোধ, চালক আটক, সোয়ারেজ লাইনে পরিচ্ছন্নতা কর্মী নিখোঁজ। আমি দিতে চাই আমার একটা ছেলে, আমার ছেলেটা ট্যালেন্টে ভিত্তি পাইছে, আমার সব আশা মানুষ আসে। কোচিং সেন্টারে বেঞ্চে বসাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু। এবং মাধ্যমিকের পরিমার্জন করা 12টি নতুন বই আসছে জানুয়ারিতে, সহজে বোধগম্য হওয়ার পাশাপাশি কোচিং বিমুখ করবে শিক্ষার্থীদের। প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নিপীড়িত এই জনগোষ্ঠীর পাশে থাকবে বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা নাগরিকদের ওপর মিয়ানমার সরকারের অমানবিক নির্যাতনকে মানবতা বিরোধী উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই বিশ্ব সম্প্রদায়কে এই সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে একথা বলেন প্রধানমন্ত্রী। নিরীহ রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে শেখ হাসিনা প্রকৃত অপরাধীদেরও শাস্তির দাবি জানান। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। নিষ্পলক এসব চোখে এখন আর নেই কোনো স্বপ্ন। নিজ ভূমিতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার হারানো এসব মানুষের চোখে এখন শুধুই হতাশা আর অজানা শঙ্কা। গত প্রায় কয়েক সপ্তাহ জুড়ে রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় সহিংসতার শিকার এসব রোহিঙ্গা সব ছেড়ে প্রাণ বাঁচানোর আকুতিতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। বিপন্ন এই রোহিঙ্গাদের জীবনের নানা কষ্ট আর বঞ্চনা দূর করতে তাদের কাছে ছুটে এলেন সরকার প্রধান শেখ হাসিনা। ক্ষুধার্ত আশ্রয় প্রার্থীদের খোঁজ নেন তিনি, পরম মমতায় হাতে তুলে দেন ত্রাণ ও খাবার সামগ্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশে থাকবে সরকার। মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়কেও পাশে চান তিনি। যতক্ষণ পর্যন্ত না মিয়ানমার তাদেরকে ফেরত নিয়ে যাবে, নিশ্চয়ই আমরা তাদের পাশে থাকব, তাদেরকে সাহায্য করব। সাথে সাথে আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা সংস্থাকে আমি বলব যে মিয়ানমার সরকারের উপরে তারা যেন চাপ প্রয়োগ করে, যেন তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়। সর্বশেষ গেল আগস্টে রাখাইনের সহিংসতায় কারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। মিয়ানমার সরকারকে আমি বলব, প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করুক, আর এ ব্যাপারে আমরা প্রতিবেশী দেশ হিসেবে যে যে ধরনের সাহায্য দরকার আমরা তা করব। প্রতিবেশী দেশের সাথে আমরা একটা সুসম্পর্ক চাই, কিন্তু কোনো অন্যায়কে আমরা কখনো বরদাস্ত করতে পারি না, মেনে নিতে পারি না। কাজে আমাদের আমাদের প্রতিবাদ থাকবে। প্রধানমন্ত্রী বলেন, প্রাণ ভয়ে পালিয়ে আসা এসব নাগরিকদের ফেরত নেওয়ার দায়িত্ব মিয়ানমারকে নিতে হবে। রাখাইন রাজ্যে মিয়ানমার সরকারের ক্রমাগত নির্যাতনে প্রাণ ভয়ে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে। তবে বাড়তি বোঝা হয়ে আসা এসব মানুষ বাংলাদেশের জন্য নতুন কোনো সংকট কিনা সেটি নিয়ে কোনো কথা বলছে না বিশ্ব মোড়ল কিংবা অন্য কোনো সংস্থা। এমন অবস্থায় কক্সবাজারের কুতুপালং পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, যতদিন এই রোহিঙ্গা সমস্যার সমাধান না মেলে ততদিন রোহিঙ্গাদের পাশেই থাকবে মানবিক বাংলাদেশ। কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। প্রাণ ভয়ে মিয়ানমার ছেড়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে নগদ টাকা ও দামি মালামাল কেড়ে নেয়ার পাশাপাশি অন্তত তিনটি পয়েন্টে অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে পালিয়ে আসার সময় মিয়ানমার এবং বাংলাদেশ দুপাশেই বোট চালক ও দালালদের মাথাপিছু 1 থেকে 10 হাজার টাকা দিতে হচ্ছে। আর টেকনাফ ও উখিয়ায় পলিথিন ও বাঁশ দিয়ে থাকার জায়গা তৈরির জন্য আদায় করা হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা। শেখাউদ্দিনপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মিয়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ মানে উখিয়া টেকনাফ এলাকার কিছু মানুষের লাখপতি হওয়ার সুযোগ। সীমান্ত সহ নানা পয়েন্টে বাংলাদেশমুখী রোহিঙ্গাদের জিম্মি করে টাকা আদায় করে দালাল এবং টাউটরা। এবার ব্যাপক আকারে রোহিঙ্গা আসায় টাকার পরিমাণ বেড়ে গেছে কয়েক গুণ। মিয়ানমার বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে নৌকাযোগে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আসা অধিকাংশ রোহিঙ্গাকে মিয়ানমার মুদ্রায় 10 থেকে 50 হাজার কিয়ান এবং বাংলাদেশে 1 থেকে 10 হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। টাকা আদায় করছে মিয়ানমার ও বাংলাদেশের নাগরিকরা। সে সাথে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মিয়ানমারের মুদ্রা এবং মূল্যবান সামগ্রী। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের এবার বসতি তৈরি করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রধান সড়ক ছেড়ে পার্শ্ববর্তী পাহাড় এবং বন জঙ্গলে বসতি নির্মাণ করতে গিয়ে তাদের টাকা দিতে হচ্ছে। মাত্র 5 থেকে 10 বর্গফুটে বসতির জন্য 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত আদায় করছে স্থানীয় পাহাড়ের মালিকের কর্মচারীরা। তবে পাহাড় মালিকেরা এই অভিযোগ অস্বীকার করেছেন। আমি তো নিচ্ছি না, যারা যারা নিচ্ছে তাদের থেকে আমি শুনছি 1.5 হাজার টাকা 1.5 হাজার টাকা করে টাকা নিচ্ছে। প্রশাসনিক নানা জটিলতার কারণে সীমান্তবর্তী দালাল এবং মালামাল লুটকারীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। মিয়ানমারে কিছু মুদ্রা থাকে, সেই মুদ্রাগুলো জোর করে কেড়ে নেওয়ার অভিযোগও আছে। সরকারি যে খাস জায়গাগুলো দখলের একটা পায়তারা তাদের মধ্যে আছে, যেটা একটা অপরাধের সামিল, সেটা আমরা মাথায় নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। গত 23 আগস্ট মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হওয়ার পর পর্যন্ত 150 দালাল ও সহযোগীকে আটক করেছে পুলিশ। এদের প্রত্যেককেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জলে কুমির, ডাঙ্গায় বাঘের মতো অবস্থা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের। শাসক বাহিনীর অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরে প্রাণ ভয়ে তারা যখন হয় সীমান্তমুখী, তখন তারা পড়ে দালালদের খপ্পরে। সীমান্ত রেখা অতিক্রম করে তারা যখন মাথা গোঁজার জন্য পাহাড়ে কিংবা বন জঙ্গলে বসতি স্থাপন করতে যায়, তখন জুড়ে যায় আরেকটি সুবিধাবাদী শ্রেণী। এর মাঝে যাত্রাপথের হাজারো ভোগান্তি তো রয়েছেই। কক্সবাজারের উখিয়া বালুখালী থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিষয়ে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংঘাতপূর্ণ রাখাইন থেকে পর্যন্ত 3,70,000 মানুষ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যেই মিয়ানমার সরকারের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় নতুন করে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ হয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলীয় মংডুর কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় বলে পালিয়ে আসা শরণার্থীদের বরাতে জানায় রয়টার্স। মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিক লোকজনকে হত্যার পাশাপাশি তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে বলে জানায় রোহিঙ্গারা। আর আপন ফু আছে, ফু আছে বাড়ির মাঝে দেশি হিবা লের ফুং গুজ দের ফুসার গুজ দের তে তো আছে তোমার ঘর আছে তে তারা দি বিল্লে। রাখাইনে রোহিঙ্গা নির্যাতন অব্যাহত থাকায় বাংলাদেশমুখী শরণার্থী ঢল বেড়েই চলেছে। গত 25 আগস্ট থেকে এ পর্যন্ত 3,70,000 রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। চলমান এই সংকট নিয়ে আলোচনায় বুধবার জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ব্রিটেন ও সুইডেনের আহ্বানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে গণমাধ্যম। এ বৈঠকে মিয়ানমার সরকারের প্রতি কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি সংকট সমাধানে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার আশা করা হচ্ছে। রাখাইনে চলমান সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে মিয়ানমার সরকারকে দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধানের তাগিদ দিয়েছে হোয়াইট হাউস। US response to the ongoing violence in Burma. রাখাইনে অব্যাহত সংঘাতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চলার আহ্বান জানাচ্ছি। সেখানকার বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশটির সরকারের উচিত দ্রুত রাখাইন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা। রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ভারত পাকিস্তানের পাশাপাশি এশিয়া জুড়ে বিক্ষোভ হয়ে আসছে। মঙ্গলবার ভারতের পাঞ্জাবে মিয়ানমার সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় এগিয়ে আসতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় বিক্ষোভকারীরা। এর মধ্যেই জোরালো হচ্ছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংসান সুচির নোবেল প্রত্যাহারের দাবি। এই দাবিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক change.org নামের ওয়েবসাইটে একটি পিটিশনে 4 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে রোহিঙ্গা ইস্যু নিয়ে সমালোচনার মুখে আসন্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যোগ দিচ্ছেন না মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুচি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।
তাই দেশটির অভ্যন্তরীণ সামগ্রিক বিষয়ে মনোযোগ দিতেই সূচি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে নিরাপত্তা পরিষদের বৈঠকে সূচির পরিবর্তে অংশ নেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভান থিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উথাং। তারা বুধবার নিউ ইয়র্কের সংস্থার সদর দপ্তরে ডাকা অধিবেশনের রাখাইন রাজ্য ও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অবস্থান তুলে ধরবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। প্রধানমন্ত্রীর উখিয়া সফরকে স্বাগত জানালেও রোহিঙ্গা ইস্যু নিয়ে এখনও নিন্দা প্রস্তাব না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি নয়, আওয়ামী লীগ রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আজকে কক্সবাজারে গেছেন, উখিয়া সফর করছেন, আমরা শুনে অন্তত এটুকু খুশি হলাম যে এতদিনে বোধোদয় হয়েছে, কিন্তু মিয়ানমারকে নিন্দা জানান নাই। মিয়ানমার যে এইভাবে গণহত্যা করছে, সুপরিকল্পিতভাবে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাজ করছে, তার জন্য কিন্তু কোনো নিন্দা জানান নাই। আমরা আজকে এই সভা থেকে নিন্দা জানাচ্ছি আপনাদের যে যারা আমরা এই প্রস্তাব নিতে সাহস করেন নাই। প্রবাসী সময়ে আরো থাকছে, পরিচালনা পর্ষদে পরিবারের চারজন নিয়োগের সুযোগ দিয়ে পাশ হতে যাচ্ছে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন, অনিয়ম বাড়ার আশঙ্কা। রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বাসটিতে আগুন দিয়েছে এলাকাবাসী। নিহত ছাত্রীর নাম তাসলিমা আলম ত্রিশা, সে পঞ্চম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার মিরপুর কাজীপাড়ার লাইফ এইড হাসপাতালের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় তেঁতুলিয়া পরিবহনের একটি বাস চাপা দেয় ওই শিক্ষার্থীকে। এরপর এলাকাবাসী ও শিক্ষার্থীরা রাস্তায় বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালায়। এ ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এরপর পুলিশ এসে ঘাতক বাসের চালক ও বাসটিকে আটক করে। নিহতের লাশ নিয়ে যাওয়া হয় কাপ্রল থানায়। সেখানে তৃষার বাবা মার সঙ্গে ভিড় করেন আত্মীয় আর সহকর্মীরা। পরে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তৃষার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এই দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি পুলিশ ও তৃষার পরিবার। রাজধানীর বীরপুরে ম্যানহোলে নিখোঁজ হয়েছেন এক পরিচ্ছন্নতা কর্মী। কয়েক ঘন্টা অভিযানের পরও পাওয়া না যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর সাত নম্বরে চলন্তিকা এলাকার জিতা গার্মেন্টসের পাশে নিখোঁজের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ম্যানহোলে পানির প্রবাহ বেশি থাকায় ময়লা পরিষ্কার করতে নামা পরিচ্ছন্নতা কর্মী নিখোঁজ হন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, সাথে যোগ দেয় সিটি কর্পোরেশনের কর্মীরাও। তবে কয়েক ঘন্টার চেষ্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় অভিযান সাময়িক স্থগিত করা হয়। ম্যানহোলটি ছোট হওয়ায় উদ্ধারে বেগ পেতে হচ্ছে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ড্রেন কেটে আমরা আবার ভিতরে ঢুকে আমরা আমাদের সমস্ত ইকুইপমেন্ট দিয়ে সার্চ করে এটা আমরা দেখছি। আজকের মতো আমরা সাময়িক কার্যক্রম স্থগিত রাখতেছি, তবে সকাল থেকে আমাদের কার্যক্রম আবার অব্যাহত থাকবে এবং যতক্ষণ না পাওয়া যায় আমাদের কাজ অব্যাহত থাকবে। গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে কাশিয়ানী উপজেলার রামদিয়া এসকে উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও সহপাঠীরা জানায়, কোচিং সেন্টারে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বরকতুল্লাহ প্রিন্সের সঙ্গে সহপাঠী শাহ আলমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে প্রিন্সকে স্কুল থেকে বাইরে ডেকে নিয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শাহ আলম। গুরুতর অবস্থায় প্রিন্সকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সে। এ ঘটনায় হত্যাকারীর বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও সহপাঠীরা। এটাকে বলে ব্রড ডেথ, অর্থাৎ
পথিমধ্যেই ছেলেটা মারা গেছে বলে আমাদের ধারণা। স্প্লিন বা বড় কোনো ভাস্কুলার অর্গান এটা ইঞ্জুরি হয়ে গেছে এবং খুব দ্রুত ব্লাড লস হওয়ার জন্য ছেলেটা মারা গেছে। ছেলেটাকে ডেকে নেয়, ডেকে নেওয়ার পর ছোট একটা চাকু দিয়ে তার পেটে আঘাত করে, সম্ভবত তার ওই আঘাতের ফলে লিভার হয়তো কেটে যায়, সাথে সাথে বাতটাত বের হয়ে যায়। এরপরে হাসপাতালে নেওয়ার পর সে মৃত্যুবরণ করে। তবে ঘটনার বিষয়ে আমাদের পুলিশ অত্যন্ত তৎপর। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, উন্নয়নের মহাসড়কে আছে বাংলাদেশ, তাই 2041 সালে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনকে সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত সহ সকল কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রক্রিয়াজাত নিরাপদ খাদ্য বিষয়ক এক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। কেবলমাত্র অ্যাওয়ারনেস সৃষ্টি করছে এখন আমরা, কিন্তু ভবিষ্যতে কিন্তু অ্যাওয়ারনেস আর কিছুদিন হয়তো চলবে, ভবিষ্যতে কিন্তু তাদের প্রতিও আইন আমলে আসবে। এই কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, তাদের প্রতিও আইন আমলে, যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন, যত বড় প্রসেসিং ইন্ডাস্ট্রি হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন আমলে আসবে। কাজেই সবাই সতর্ক থাকবেন, সবাই সেইভাবে কাজ করে যাবেন। জনিতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মানুষকে আজকে আমরা খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। এখন বাংলাদেশের মানুষের যে নিরাপদ খাদ্য প্রাপ্তির যে সাংবিধানিক অধিকার, সে অধিকারকে আমরা নিশ্চিত করতে চাই। আমরা উন্নয়নের মহাসড়কে আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব, সেই স্বপ্ন আমরা দেখছি। সেই স্বপ্ন বাস্তবের জন্য আমাদের প্রত্যেকটা কর্মসূচি উন্নত 2041 সালের বিষয়কে সামনে রেখে আমাদের প্রত্যেকটা কর্মসূচি। ভারত থেকে চাল আমদানিতে শুল্ক কমানো হলেও এর কোনো প্রভাব পড়েনি হিলির খোলা বাজারে। আমদানি করা প্রতি কেজি চাল 7 থেকে 8 টাকা বেড়ে হিলিতে বিক্রি হচ্ছে 47 থেকে 48 টাকা দরে। আমদানিকারকরা বলছেন, বাংলাদেশে শুল্ক কমলেও ভারতের ব্যবসায়ীরা আবারও চালের রফতানি মূল্য বাড়িয়েছে 50 থেকে 70 মার্কিন ডলার পর্যন্ত, আর এ কারণেই দেশের বাজারে দাম কমছে না চালের, এমন অভিযোগ তাদের। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক 25% থেকে 2 দফা কমিয়ে 2% নির্ধারণ করে সরকার। এই সিদ্ধান্তে প্রায় 1 মাস ধরে হিলি স্থলবন্দর দিয়ে নামমাত্র শুল্কে চাল আসছে ভারত থেকে। বন্দর কাস্টমসের হিসেবে গত 17 আগস্ট চালের আমদানি শুল্ক কমানোর পর 15 দিনে ভারত থেকে আসা প্রায় 50,000 মেট্রিক টন চাল খালাস হয়েছে হিলিতে। প্রতি টন চালের শুল্কের হার মাত্র 650 টাকা। আমরা কমিশনার মহোদয়ের নির্দেশ মোতাবেক প্রতিনিয়ত দ্রুত চাল খালাসের ব্যবস্থা করছি। বন্দরে চাল কিনতে আসা পাইকারদের অভিযোগ, আমদানি শুল্ক কমানোর কোনো প্রভাব নেই বাজারে। তাদের দাবি, ঈদের পর থেকে প্রতি কেজি চালের দাম 7 থেকে 8 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 47 থেকে 48 টাকায়। সরকার কমালো, সেটা হলো আমাদের বাংলাদেশের জনগণের সুবিধার্থে কমাইতে, কিন্তু ওখানে বাজার না কমলে আমাদের কি হবে, আমরা তো কিনবো ব্যস্ত। আমদানিকারকরা বলছেন, বাংলাদেশে শুল্ক কমলেও চালের রপ্তানি মূল্য আবারও বাড়িয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। গেল কয়েকদিনে টন প্রতি 50 থেকে 70 মার্কিন ডলার পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম, ফলে শুল্ক কমানোর সুফল মিলছে না দেশের বাজারে। তারা অজুহাত দেখাচ্ছে লোকাল বাজারে চাউলের দাম, ধানের দাম বেশি থাকাতে চাউলের দাম হলো ওরা প্লাস করে দিচ্ছে। হঠাৎ করে ইন্ডিয়ালাদের বাজার গরম হয়ে গেছে, তারা কম রেটে মাল, যেগুলো আমাদের সদা ছিল অনেকগুলো সদা তারা অলরেডি ক্যান্সেল করে দিছে। ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে গেল 2 মাসে পর্যায়ক্রমে চালের রপ্তানি মূল্য 130 মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়েছে ভারত। এতে 390 ডলারের চালের আমদানি মূল্য দাঁড়িয়েছে 550 ডলারে। সময় সংবাদ, হিলি। প্রবাসী সময় আরো থাকছে। ক্যারিয়ার দীর্ঘায়িত করতে সাময়িক বিশ্রাম জানালেন সাকিব, 6 মাস পরই টেস্ট ক্রিকেটে ফেরার প্রত্যাশা। পরিমার্জন করা মাধ্যমিকের 12টি নতুন বই জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এসব বই সহজে বোধগম্য হবে শিক্ষার্থীদের, পাশাপাশি কোচিং বিমুখ করবে তাদের। মঙ্গলবার সকালে সচিবালয়ে বিজ্ঞান বিভাগের 6টি পরিমার্জিত বইয়ের হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, ধীরে ধীরে পুরো মাধ্যমিক স্তরকে এ প্রকল্পের আওতায় আনা হবে। অনুষ্ঠানে শিক্ষাবিদরা পরিমার্জিত বইগুলোর নানা সুবিধার দিক ব্যাখ্যা করেন। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বাড়তি এক ভোজার নাম কোচিং সেন্টার। স্কুলে মানহীন শিক্ষার কারণে ভালো ফলাফলের আশায় সন্তানকে কোচিং সেন্টারে পাঠিয়ে অভিভাবকদের গুনতে হয় মোটা অঙ্কের অর্থ।
তবে এবার নবম ও দশম শ্রেণী পর্যায়ের বইগুলোকে এমনভাবে পরিমার্জন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা ক্লাসে বসেই বুঝতে পারে সহজে। এজন্য যোগ করা হয়েছে রঙিন ছবি এবং প্রয়োজনীয় বিস্তারিত তথ্য। দীর্ঘ প্রচেষ্টার ফলে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করা সম্ভব হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। শিক্ষার মান উন্নত করতে চাই, প্রথম কাজ করতে হবে খুব ভালো মানের পাঠ্যপুস্তক। একটা পাঠ্যপুস্তক রচনা করব, 15 লক্ষ ছাত্র সেটা পড়বে, যখন তখন সে পড়তে পারবে। কিন্তু আমরা ভালো শিক্ষক বানালে কিন্তু তারা ওই পরিমাণ অ্যাক্সেস পাবে না। এনসিটিভি থেকে যত বই ছাপানো হয় সেই বইগুলো যদি একটার পর একটা রাখা হয় সেটা পুরো পৃথিবীর 6 বার পাক্ষে আসবে। সায়েন্সের কিছু বিষয় আছে সেগুলি এক্সপ্লেন করতে অনেক সময় একটু জায়গা বেশি দিতে হয়, ছবি দিতে হয়, কাজে বইয়ের সাইজটা বড় হতে পারে। কাজে আমাদের কেউ ফ্রিডমটা দেন যে আমাদের বইয়ের সাইজ যদি একটু বড় হয় আপনারা মাইন্ড করবেন, তোমরা আমাদেরকে সেই ফ্রিডমটা দিয়েছে। 12টি পরিমার্জিত বইয়ের মধ্যে আগে দেয়া হয়েছে 5টি। হিসাব বিজ্ঞান ছাড়া এবার দেয়া হলো পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও উচ্চতর গণিত বিষয়ের বই। ক্রমান্বয়ে সব শ্রেণীতে বই পরিমার্জন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সবগুলো বইয়ের মান উন্নত করব, পড়ার মান উন্নত করব, শিক্ষকের মান উন্নত করব, শিক্ষার পরিবেশ উন্নত করব, স্কুল ভবন উন্নত করব। আমি আগে বলছি আমরা সবগুলোই করব, কিন্তু পর্যায়ক্রমে করব। আমাদের সীমাবদ্ধতা আছে, একটা আমাদের দক্ষতা, আগামী 1 জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পরিমার্জিত নতুন বইগুলো। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। কানাডার মন্ট্রিয়লে বিশ্ব গুম দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে কানাডা বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে একটি মানবাধিকার সংগঠন। নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন, এই স্লোগানে আয়োজিত সেমিনারের মূল বিষয় ছিল গুম ও সমাজের প্রভাব। সেমিনারে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 30টি দেশের হত্যা, নির্যাতন ও গুম করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়। কানাডা বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক আনসারউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ট্রিয়াল সিটি হলের কাউন্সিলর মার্ভিন রটলেন। এতে মূল বক্তা ছিলেন ডক্টর মুনিরুজ্জামান, ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম তালুকদার সহ অনেকে। পরিচালকদের মেয়াদ বাড়ানোর পাশাপাশি পরিচালনা পর্ষদে একই পরিবারের 4 জন নিয়োগের সুযোগ দিয়ে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন পাশ হতে যাচ্ছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন এর মাধ্যমে পরিবারতন্ত্র কায়েম হয়ে ব্যাংক খাতে অনিয়ম এবং অস্থিরতা আরও বাড়বে। যদিও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মনে করেন ব্যাংকের পর্ষদে পরিবারের প্রভাব বাড়লেও অস্থিতিশীলতার কোনো সম্ভাবনা নেই। বিস্তারিত হরিপদ শাহ রিপোর্টে। বর্তমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের একই পরিবারের সর্বোচ্চ 2 জন পরিচালক থাকতে পারেন। 2 মেয়াদে 3 বছর করে টানা 6 বছর থাকার সুযোগ পান তারা। কিন্তু বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দাবিতে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে পর্ষদে একই পরিবারের 4 জন পরিচালক রাখার সুযোগ দিতে যাচ্ছে সরকার, সেই সাথে মেয়াদও বেড়ে হচ্ছে 9 বছর। ইতোমধ্যে মন্ত্রিসভায় আইনটির খসড়া অনুমোদন পেয়েছে, যা এখন সংসদে পাশ হওয়ার অপেক্ষায়। এই আইন পাশের মাধ্যমে এক একটি ব্যাংকের পর্ষদে নির্দিষ্ট একটি করে পরিবারের কর্তৃত্ব বাড়বে, যা ব্যাংক খাতে ঝুঁকি বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা পরিবারের 4 জন থাকবে, হয়তো 1 জন করে বাদ যাবে 9 বছর পর পর, এবং বাকি 3 জন ওখানে কন্টিনিউয়াসলি একটা বোর্ডে থাকবে। সেই কারণে এটা কিন্তু পরিবার কেন্দ্রিক হয়ে যাবে। এই যে অপচেষ্টা, কনসেন্ট্রেশন অফ ব্যাংকিং সিঙ্গেল পরিবারের হাতে, এটা তো কোনো দেশে গ্রহণযোগ্য হতে পারে না। এমন লোককে ঋণ দিবে যে হয়তো ঋণ প্রাপ্তির যোগ্যতা নেই, তার খেলাপি হয়ে গেছে, অথবা সে নিজেই ইনসাইড লোন করবে, তার 4 জনের ক্ষমতা ব্যবহার করে অন্যদেরকে পক্ষে নিয়ে নিজের যেই লোন নেওয়ার অধিকার বা সুযোগ ছিল না সেটা কার্যকরী করবে। অর্থনীতিবিদদের সাথে দ্বিমত পোষণ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন ব্যাংকের উদ্যোক্তারা স্বাধীনতা পেলে তা আর্থিক খাতের জন্য ইতিবাচকই হবে। ফার্স্ট মুভার যারা, তাদের কতগুলো অ্যাডভান্টেজ বা সুযোগ, এইটা কিন্তু সারা বিশ্বেই কিন্তু এরাউড আছে। আমরা হিসাব নিকাশ করে দেখে আমরা বুঝি এটা করেছি, আমরা মনে করি অস্থিতিশীলতা হবে না, কারণ এদের মধ্যে অত্যন্ত অভিজ্ঞ লোকজন আছেন যারা ব্যাংকিং সেক্টরে পরিচিত এবং এরা এই ব্যবসায় জেনে শুনেই এসছেন, এবং আমরা মনে করছি তারা যে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। দেশের 40টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে গ্রাহকদের মোট আমানতের পরিমাণ 6 লাখ কোটি টাকারও বেশি, যেখানে উদ্যোক্তা পরিচালকদের মোট বিনিয়োগ মাত্র 16,000 কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। উদ্যোক্তাদের প্রণোদনা দিতেই ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীতে একই পরিবারের থেকে পরিচালকের সংখ্যা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি বিল 2017 উত্থাপনের সময় একথা বলেন তিনি।
বিলটির আপত্তি প্রস্তাবে সংসদ সদস্য ফখরুল ইমাম বিলটিকে সংবিধান বিরোধী হিসেবে আখ্যা দেন। আমাদের এখানে দুই রকম ব্যাংক চালু আছে, একটা হলো পাবলিক ব্যাংক, একটা হলো প্রাইভেট ব্যাংক। আর উনার আজকে যে উত্থাপন করেছেন, এটা যদি হয় তাহলে ফ্যামিলি ব্যাংক নামে আরেকটা ব্যাংকের উদ্ভাবন আমরা এই বাংলাদেশে দেখতে পারব। এবং এটা যদি ফ্যামিলি ব্যাংক হয় তাহলে আর অর্থনীতির আর কিছু বাকি থাকবে না, সবগুলোই আপনার লুটপাট হয়ে যাবে। ব্যাংকের ব্যাপারটাই হলো এমন যে এইখানে উদ্যোক্তাদের একটা বিশেষ ভূমিকা থাকে, এবং সেজন্য উদ্যোক্তারা 2% যখন তাদের বড় হয়ে যায় ব্যাংক, তখন তাদের অরিজিনাল কন্ট্রিবিউশন কমে যায়। এর জন্য আমরা নির্ধারণ করেছি 2% যারা ধরে রাখতে পারবেন তারা তাদের ডাইরেক্টর সেই বজায় রাখতে পারবে। সেখানেও আমরা দিচ্ছি তাদের সেই সুযোগটা মাত্র 9 বছরের জন্যে। 9 বছর একটা ব্যাংকের ইতিহাসে আসলে কিছুই না। গাইবান্ধার সুন্দরগঞ্জে তোফা তোহুরার নানার বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কাশদহ গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে সৌরবিদ্যুৎ দেয়া হয়। প্রায় 1 বছর ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে গতকাল সুস্থ 2 শিশু কন্যা তোফা তোহুরাকে নিয়ে নানার বাড়ি ফিরে যায় বাবা মা। সেখানে বিদ্যুৎ না থাকায় গরমে কষ্ট পায় শিশুরা। এই খবর সময় সংবাদে প্রচার হলে সুস্থতার কথা বিবেচনা করে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল তোফা তোহরার বাড়িতে সৌরবিদ্যুৎ দেওয়ার নির্দেশ দেন। 2016 সালের 29শে সেপ্টেম্বর কোমরে জোড়া লাগা অবস্থায় জন্ম হয় তোফা তোহরার। এবছরের 1 আগস্ট ঢাকা মেডিকেলে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয় তোফা তোহরাকে। বাসা আসার পরে ওরা গরমের জন্য অনেক অত্যাচার করেছিল, কান্নাকাটি করেছিল। তখন আমাদের এখানে টেলিভিশনে এখন আমাদের বাচ্চার জন্য মানে সৌরবিদ্যুৎ দিয়ে গেছে, এখন আমাদের বাচ্চা দুটো এখন একটু শান্ত আছে। তোফা ও তোহুরার বাড়িতে বিদ্যুৎ না থাকার ফলে তাদের যাতে কোনো কষ্ট না হয় এই জন্য আমরা অতি দ্রুত এবং সাময়িকভাবে আমরা সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছি আজকেই, এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব এই এলাকায় বিদ্যুতায়ন করা হবে। কাজাখস্তান সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার রাত 10টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা। পারস্পরিক কুশল বিনিময় শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরতে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে পেন্সিল নামে একটি সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুলি শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি হেলাল হাফিজ। সংগঠনটির সাথে সম্পৃক্ত অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন কবি হেলাল হাফিজ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে বাংলাদেশ, ঘোষণা প্রধানমন্ত্রীর। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির তাগিদ, উখিয়ায় শরণার্থী শিবির পরিদর্শন। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে মিয়ানমার, হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন। রাখাইন নিয়ে বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। রাজধানীর গাজীপাড়ায় বাস চাপায় স্কুল ছাত্রী নিহত, বাসে আগুন, সড়ক অবরোধ, চালক আটক। সুয়ারেজ লাইনে পরিচ্ছন্নতা কর্মী নিখোঁজ। আমি বিশেষ চাই, আমার একটা ছেলে, আমার ছেলের ট্যালেন্টে ভিত্তি পাইছে, আমার সব আশা মানুষ আছে। কোচিং সেন্টারে বেঞ্চে বসাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সহপাঠীর ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু। এবং মাধ্যমিকের পরিমার্জন করা 12টি নতুন বই আসছে জানুয়ারিতে, সহজে বোধগম্য হওয়ার পাশাপাশি কোচিং বিমুখ করবে শিক্ষার্থীদের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলালিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচী জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়ল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SBN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।